তুই নিজে কি করবি কর, আমি বানাবো না। তুই আমি সত্যি বলছি আমি পারবো না, আমি মাথা গরম হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আর সবাইকে গুড মর্নিং। আর সব মানে সকালে তো কাজবাজ সব শেষ হয়ে গেছে, আর রান্নাঘরে আমি রান্নাঘরে বা বসে দিয়ে আসছি। আমি রান্নার রান্না করবো, যেহেতু সয়াবিন করবো আজকে, তো রান্নাঘরে ওগুলো সব বসে দিয়ে আসছে। আর তো আমি দেখো রান্নাঘরে বসে দিয়ে গেছিলাম, সয়াবিন হচ্ছে মানে একটু বয়েল করে নিচ্ছি, আর মা এদিকে মশলাটা করে নিচ্ছে, আর আমি মোচাটা বসে দিয়েছি মানে প্রেশারে একটা সিটি দিয়ে নামিয়ে দিব। আর আমি সকালে এখনও টিফিনটা করিনি, তো সকালে টিফিনটা করবো। আর তো আমি খেয়ে নেব। আর দেখো আমার খাওয়া হয়ে গেল, আর ও ঠিক এই টাইমে সব মানে ওরও টাইম হয়ে গেছে এখন, তো ওকেও খেতে দিব। আর ও আদর খাচ্ছে এখন, আমি আদর দিচ্ছি, ও আদর খাচ্ছে। আমার সোনা বাচ্চা, কি হবে কি হবে কি হবে? গুলুমুলু, গুলুমুলু খাবা, গুলুমুলু তুমি বিকু খাবা, বিকু বিকু খাবার ভাত খাবা, হ্যাঁ বিকু খাবার ভাত খাবা বলে বলো। ও আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা রে, গদো 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 বাচ্চা, কি খাবি বল? ভাত খাবি না বিকু খাবি? কি খাবি কি খাবি কি খাবি কি খাবি বলো বলো। এখন তোমার আদর খায় না রে আমার সোনা বাচ্চাটা রে, আমার গুলু বাচ্চা, গুলু বাচ্চা আদর খায় না। ও শুধু আমার সোনা মাথা খাবা, ছোটো ছোটো মাথা ওর কি করে খাবি? আচ্ছা দেখ এটা আদর দিয়ে যাও, ওকে আদর গুলু বাচ্চাটাকে আদর দিয়ে যাও, সন্ত বাচ্চাটাকে। ই রাম অপমান করে দিলি তুই, ই রাম ফেসটা দেখা করছ তুই। আর না কাদ করলে ওই ফেসটা দেখো, এই কি ভূতের ফেসটা দেখো, ভূতের ফেস। এই বাচ্চা শিশুটাকে ভয় খাওয়া দিবা, হ্যাঁ কি ধরনের মানুষ? আচ্ছা 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 বিকু দেবো, তোমাকে দুটো দিকু দেবো, দুটো দেখো। আচ্ছা 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 দাঁড়া দি, খাওয়া দিই তোকে। রান্নাটা বসিয়ে দিলাম আমি, আর আলু আর সয়াবিনটা ভেজে নিচ্ছে। আর প্রেশারে তো মোচাটা আছে, তোমাদের বললাম মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরে না কথা বলা যায় না, চিমনিটা অন থাকে, তো মানে জোরে জোরে কথা বলতে হয় আর শুনতেও ঠিক মতো পারবে না, সেজন্য রান্নাঘরে আমি অত ভালোভাবে শোনা যায় না। তো যাই হোক, আর রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বেশিক্ষণ লাগবে না। আজকে দুই রকমের মানে দুই রকমের রান্না হবে, আর 11টা বাজে ঘুরতে ফার্স্ট সাড়ে 11টার মধ্যে হয়ে যাবে, মানে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে দেবে। এখন দেখি কি বানানো যায় ওর হাতের কাজ, এখন তো যেটা বানিয়ে দিচ্ছে সেটাই এখন জমা দেওয়া হয়নি, জানিস এখনো ডেট দেয়নি এখনো, ওটা অবস্থা ও দেখছে, ও আচ্ছা দেখছে, ভালো লাগছে, ভালো লাগছে বলছে, এখন মানে নাম্বার আসার অপেক্ষায় বললাম যে আমি প্রজেক্ট বানাবো, কিন্তু প্রজেক্ট বানাতে বানাতে ম্যাগি নিয়ে চলে আসছে, ওই যে ওটা দেখো সুন্দর করে নিয়ে আসছে সস ফস দিয়ে, তো ম্যাগিটা খেয়ে নেবো, তারপরে প্রজেক্টটা বানাবো। আর ও টিউশন থেকে আসছে, আর আমার একটু খিদে পেয়ে গেছে, তো বললাম ম্যাগি একটু বানিয়ে নি, ওর একটু খাওয়া যাবে, পেটটা পেট পূজা হলে পরে মাথা থেকে বুদ্ধি আসবে, ভালো ভালো ডিজাইন মানে কি ভাবে করলে ভালো হবে, তাই না? ওই রাখো করে খাচ্ছে, খুব লজ্জা, প্রচুর লজ্জা, প্রচুর লজ্জা। তো যাই হোক খেয়ে নি, তারপরে তারপর দেখাবো তোমাদের কি বানাচ্ছি না বানাচ্ছি সবই দেখাবো। তো চলো, আর এখন করে দেবার যে 8টা, এখন খাচ্ছি ম্যাগি, তো ভাত একটু লেট করে খাবো, তো খেয়ে নি। হ্যাঁ দেখো যে আর্ট পেপার নিয়ে চলে আসছে ছোটো ছোটো, এটা ইয়েলো রেড গ্রিন ব্লু,
আর এই যে ব্ল্যাক পেপার নিয়ে আসতে বলছি, ব্ল্যাক পেপার নিয়ে আসছে। আর এটা তো আগেই হোয়াইট পেপার ছিল, ও ঠাক চলবে কোনো। আর ও বলছে ওর এটা ওর ওর দিল, এগুলো ওর দিলগুলো এখানে চিপকাতে লাগবে, আর লাগবে আঠা। আর ছুরি আনতে বলছি, ছুরি আনিনি, আনছে হলো মানে একটা ইয়ে টাইপের থাকে, মানে ছুরি বলতে গেলে সবজি কাটার ছুরি না, মানে তোমার কাগজ কাটার জন্য থাকে, তো ব্লেড নিয়ে আসছে। এই ব্লেড দিয়ে আমি আমার হাত কাটবো। আমি বড় ভালোবাসি না, যত গল্প করি তত ভালো, যত ঘুরবি তত ফ্রেম বানাবো। তো আমি ফটো ফ্রেমের জন্য এটা মানে দাগিয়ে নিয়েছি, স্কেল দিয়ে মাপটাও দিয়ে দিয়েছি, আর এবার ব্লেড দিয়ে কাটতে হবে। মা গো কি ভয়, ফটো বসে দেখি না, মাপটা ঠিক হয়েছে কি? ফটো বসে তোর? হ্যাঁ, কার ফটো? আমার ফটো। 23 সাইজের ফটো বানা নিবি, বলবি কত ইঞ্চি দিলাম আমি? দাঁড়া, এই যে অনেক যুদ্ধ করার পরে যে এটা কাটলাম, তাও কি অবস্থা হয়ে গেছে। ওকে, যেটা আনতে বলছি সেটা নিয়ে আসিনি, ছুরি মানে যেটা কাটার জন্য হয়, ব্লেড দিয়ে কি হয় এত মানে মোটা পিসবোর্ড থেকে হচ্ছে না, মানে ঢুকছে না ঠিক মতো, যেন বাজে হয়ে গেছে। তো দেখা যাক এটা ব্যবস্থা করতে হবে যদি হয় তো, আর এটার মধ্যে যদি হয় এটার মধ্যে করে দেবো। আর এটা ঠিক আছে, তবে যে এটা নষ্ট হয়ে গেছে ব্লেড দিয়ে কাটার জন্য, বেশি বোঝে না মেয়েটা একদম, দাঁত বের করে হাস তুই সব। তো চলো এটা করে নিই, আজকে কমপ্লিট হবে নাকি জানি না, বেশি হাসিস না, দাঁত বের করে দেবো। না তুই আমার সাথে ঝগড়া করে আসছিস, শোনো মানে হয় এভাবে ঝগড়া করার জন্য আমি তো যেন হাতে কাজ করে দিচ্ছি, তুই উল্টো আমাকে ঝগড়া করে আসছিস। তো আমি বলছি যে বন্ধুটা মানছে, হ্যাঁ কিনা বল, তুই কি বলে আমি আঠা খাচ্ছি? ও বাবা, আমি তুই কি বলি ওগুলো আঠা কি খা, কি করছো তুমি, খাইতেছো নাকি? থ্যাংক ইউ, একটাকে বলি, একটাকে বলি যে তুই বলে না যে ওগুলো আঠা কি করলে, ওগুলো গেলে বসে বসে খাইতো, তো আমি বলছি ওগুলো আঠা না আছে, তুমি ঠিক বলে আছে। আমি কোন বলে আমি বাথরুম বলি নাই, কি রাম তুই কি না আমার না, তুই বলিস নাই, বলিস নাই তুই, তোর আমি যা বানাবো, আমি বানাবো না, তুই নিজে কি করবি কর, আমি বানাবো না, তুই আমাকে উল্টা তুই আমাকে কিছু বললাস, আমি কেন বানাবো, আমি বানাবো, আমি পারবো না বানাতে, আমি সত্যি বলছি আমি পারবো না, আমি মাথা গরম হয়ে গেছে। ও আমি তোকে রান্না করতে হাসছি, আমি সিরিয়াসলি বলছি, এত কথা বলছিস আমি কেন বানাবো, তুই কথা বললি ফার্স্ট টাইম, আমি কথা বললি খারাপ লাগে, আমার দেখতে ভালো, আমাকে দেখতে ভালো না বললি, আমি বানাবো না, তুই কি করবি কর, আমি পারবো না। জলটা যদি পড়ছে না বিছানায় তোকে দিয়ে সব চাদর ধোয়া দিবি, মনে হয় তোর খাইতে চল, তুই বললি কিনা বল, তোর কোন নাটক বললি তাহলে, এক এক কি বললি, আমি তো বলি নাই, আমি তো কেন বললি কথা, মানে তুই কথা কতটা তুই চেঞ্জ করে যাবে সেটাই অবাক হয়ে যাচ্ছে। তুমি হ্যাঁ তুই মানুষ না, অমানুষ না, আমি অমানুষ, তাই তো দেখতে পাচ্ছ অমানুষ। তুই এখনই বললি যে আমি বললাম যে তুই আমাকে খাওয়ার কথা বলতে, এখনই বললি আমি তো বলি নাই, আমি তো বলি নাই, আঠা আঠা কমপ্লিট হয়নি, এখন ইনকমপ্লিট আছে, মানে এতটা বানিয়ে রাখলাম, কালকে আবার বানাবো। যে তিনটা ফুল দিয়ে রাখছি নিচে, আবার এই সাইডে উপরে দিকে হবে, কালকে দেখাবো। তো ওখানে চলে যাচ্ছে, 10:30 বেজে গেছে, খাওয়ার টাইম হয়ে মানে খাওয়ার টাইম পেরিয়ে গেছে, অন্যদিন খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, গুড নাইট।